অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মিথ্যুক মুনাফিক আলেমরা দাদ্দাল রূপে আবির্ভূত হবে, মসজিদের মিম্বারে বসে জাহেলরা খুতবা দেবে। কারা খুতবা দেবে? সহিহ মুসলিম 477 নাম্বার হাদিস। কোন কিতাবের হাদিস বলছি? জোরে চিল্লায় বলেন সহিহ। এই হাদিসগুলো সহিহ না দুর্বল? সহিহ। ইমাম নাবাবী তার শরহে মুসলিমে বাদ বেঁধেছেন বাবুন নাহজি আনির রওয়ায়াতি আনিদ দুআফাই। ইমাম মুসলিম তার জীবনে কোনো দুর্বল হাদিস মুসলিম শরীফে বয়ান করেন নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বর্ণনা করেন আল্লাহর নবী বলেন দাজ্জালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর দাজ্জাল বের হয়ে যাবে, তারা এমন এমন হাদিস বলবে ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাআকুম, তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গুমরা হবে আর জাতিকেও গুমরা করবে, ঠিক না? তারা নিজেরাও গুমরা হবে, জাতিরে কি করবে বলেন? তারা নিজেরাও গুমরা হবে, জাতিরে কি করবে? আল্লাহর নবী বলছেন ফাইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। কিন্তু কুরআন নাই, হাদিস নাই, আমরা তাদের বক্তব্য শুনি। একটা স্পষ্ট কথা বলে দেই, যদি এই মুনাফিক মার্কা, টিকটিকি মার্কা, আম গাছের তক্তা মার্কা বক্তাদের ওয়াজ আপনারা শুনেন, যেমন ড্রেনের পানি, কলের পানি, ডাস্টবিনের পানি, টয়লেটের পানি, এগুলো খাইলে কি হালাল পানি খাওয়া হইলো? বিশুদ্ধ পানি খাওয়া হইলো? তাহলে আপনি একটু সহিয়া কিদার আলেমদের বক্তব্য শুনলেন, একটু ভেজাল মানহাজের লোকদের বক্তব্য শুনলেন, আপনার পেটে কি হজম হবে? বদ হজম হবে। বদ হজম হলে কি হবে? ডায়রিয়া হবে। ডায়রিয়া হলে কি হবে? মৃত্যু হবে। আপনার মাথার মধ্যে বদ ইমান, বদ আকিদা ঢুকবে, আপনার মধ্যে সংশয় ঢুকে যাবে, হায় হায় এইটা সঠিক না, এটা সঠিক, এই হুজুরত হাদিস কয়, এই হুজুরত হাদিস কয়, কিন্তু আপনি বুঝেন না। এই জন্য সাধারণ আম জনতার এতটুকু এলেম নেওয়া জরুরি, যাদের এলেম মদিনা কেন্দ্রিক, যাদের এলেম মক্কা কেন্দ্রিক, তাদের কাছ থেকে আমরা এলেম নেব, আর কারো কাছ থেকে আমরা এলেম নেব না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ফতোয়া, ফিকহ, মাসালা, আপনার ফতোয়া, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস যদি মক্কা মদিনার সাথে মিলে যায় আপনি সেটা অনুসরণ করবেন। তার দলিলও দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল দিয়ে কথা বলেন আল্লাহর নবী, বুখারী মুসলিমের বর্ণনায়, মুসনাদ আহমদের 3030 নাম্বার বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলাম বাদা গরিবান, ইসলাম টিকেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, ওয়া সাইউদু কামা বাদা গরিবান, ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক লোকদের দ্বারা, হাত্তা ইয়ারুদু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইসলাম কিয়ামতের পূর্বে আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। একটা মসজিদ হলো মসজিদে নববী মদিনার মসজিদ, আরেকটা মসজিদ হলো মসজিদুল হারাম। এই জন্য তোমার নামাজ যদি মক্কার সাথে না মিলে, তোমার নামাজ যদি মদিনার সাথে না মিলে, তাহলে তোমার নামাজ কোনো নামাজই না, ঠিক কিনা বলুন? তোমরা মসজিদ বানিয়েছো, দু রাকাত নামাজ এখনো মক্কার মতো পড়তে পারো নাই। এই জন্য মুনাফিক মার্কা বক্তাদের থেকে বাঁচতে গেলে আমাদের মানহাজ একটাই, যেই স্থানে বসে রসুল দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, যেই জায়গা সম্পর্কে রসুল বলেছেন ইন্না মাদিনাতু খাইরুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, মদিনা হলো সর্বশ্রেষ্ঠ নগরী, আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা, মদিনা হলো গরম লোহার কড়াই, লোহাকে জ্বাল দিলে যেমন লোহার মূল জিস্ট তার মূল অংশটা যেমন নিচের দিকে থাকে, খারাপটা যেমন বের হয়ে যায়, মদিনা বিদাত থেকে মুক্ত, মদিনা দাদ্দাল থেকে মুক্ত, দাদ্দালের মতো শয়তানও মদিনায় প্রবেশ করতে, এজন্য মদিনার দরজাওয়ালাদের কাছ থেকে কি নিতে হবে? তারা মদিনার দরজা থেকে হাদিস নেয় না, মদিনার দরজাওয়ালাদের থেকে গান নেয়, গান কি নেয় না? মন্নামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনা বন্না গল ফে তোমার ঠিকানা, মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা, মদিনার গান গাও কিন্তু মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আসম হাদিস তোমরা নাও না, ঠিক কিনা বলেন? বন্ডামি।
অথচ মদিনার গান গায় সারাদিন, মদিনা যাবো কেমনে, যাবো কেমনে, আল্লাহদেরকে হেদায়াত দান করুক। এজন্য মুনাফিকের তৃতীয় বৈশিষ্ট্য বললাম, আরো 37টি বৈশিষ্ট্য রয়েছে, আমি কি সামনে যাবো না শেষ করে দেবো? সামনে যান, গো হ্যাট, ক্লিয়ারলি হ্যাট, এগিয়ে যান, জ্বলে উঠুন আপন শক্তিতে। রাসূলুল্লাহ আপন শক্তিতে জ্বলে উঠেছেন। রবি, আহা, আফসোসের বিষয় আমার সেই ভাইয়ের জন্য, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার বচন ভঙ্গি, কিন্তু আসলে তিনি আসলে বাংলাদেশ থেকে এভাবে বিতাড়িত হয় নাই, আল্লাহ তার উপর নাখোশ হয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি যদি তার জিব্বাকে হেফাজত করতেন, তিনি যদি মা খাদিজার বিরুদ্ধে বিষেধাজ্ঞা না করতেন, আম্মাদান খাদিজাকে যদি নান ইনটেক ভার্জিন হারবালা পাউরা এগুলো শব্দ তিনি যদি না বলতেন, তিনি যদি মক্কা মদিনাকে টেস্ট ক্রিকেট খেলা ওয়ান ডে না বলতেন, তিনি যদি ওমরকে আবে হালা না বলতেন, তিনি যদি এইসব শব্দে শব্দ চয়নে সাবধান হতেন, তাহলে তিনি আজকে এই খেসারত গুনতে হতো না। এই জন্য দেখবেন যে বক্তব্য দেওয়ার আগে সবসময় মনে রাখবেন আপনি কি বলছেন, এইটা এখন অ্যানালাইসিস হয়। আপনি শালবনে জঙ্গলে বক্তব্য দিচ্ছেন, এটা ভিডিও হয়ে এখন চলে যাচ্ছে মিডিয়া জগতে, বুঝতে পারছেন কিনা? এই জন্য খুব সাবধানে আপনাকে কথা বলতে হবে। আজকে আপনার ভুলের জন্য আপনার এই খেসারত, আজকে আপনি যদি এইগুলোকে না বলে সবাইকে না খেপিয়ে সৈয়াকিদার মসজিদে গেলে নাকি গুতা দিয়া বাইর করা দেয় বিদাতিদের, গুতা দেন আপনারা কি? এই পাঁচদনে মোড়ে কয়টা গুতা মেরেছেন, কয়টা আহলে হাদিসের গরু সিংহ দিয়েছে যে গুতা দেন? এই জন্য বলি যে এদের থেকে আপনারা সাবধান থাকেন। এই যে উনি যে একটা কথা বলেছেন, আল্লাহ ওনাকে মাফ করুন, রসুল জ্বলে উঠেছেন আপন শক্তিতে, এ কথা বলে ইমান থাকবে? আর আল্লাহ বলেন রসুল কোনোদিন আপন শক্তিতে জ্বলে নাই। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ নবীকে এতিম অবস্থায় পেয়েছি। আলাম নাশরহ লাকা সাদরাক, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছি। সূরা ইমরানের 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাকুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লান ফাদু মিন হাওলিক। নবী, আমি যদি আপনার হৃদয়টাকে কোমল না করতাম, তাহলে লোকের আপনার চারপাশে বেশে বেড়াতো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবসময় আল্লাহর মুখাপেক্ষী, কারণ রাসূল ছিলেন খালেক আর আল্লাহ হলেন কি? রসুল পড়ালেখা জানতেন না, তাকে কে শিখিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাকে কুরআন শিখিয়েছেন, আল্লাহ তাকে বায়ান শিখিয়েছেন। সেই রসুল নিজের যোগ্যতায় কিছুই করতে পারতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে বলতেছিলেন যে আল্লাহ আর আপনি যদি না থাকতেন, রসুল বলতেন চুপ কর ইহুদি, তুমি বলো আল্লাহ যদি না থাকতেন। কত কত তাহকিক, কত বিশ্লেষণ তাওহীদের ব্যাপারে। এই জন্যই বলছি যাদের মানহাজ ঠিক নাই, তাদের ওয়াজ কোনোদিন ঠিক হবে না। ওয়াজ ঠিক করার আগে মানহাজ নিয়ে, তাওহীদ নিয়ে, সালাতদের জীবন চরিত্র নিয়ে লেখাপড়া করতে হবে, ঘন্টার পর ঘন্টা, পৃষ্ঠার পর পৃষ্ঠা। কথা বুঝতে পারছেন কিনা? একদিনই আব্দুর রহিম সালাফি হওয়া যায় না। এরকম আব্দুর রহিম সালাফি হওয়ার জন্য লক্ষ লক্ষ দিন মিনিট সেকেন্ড পড়ালেখা করে লক্ষ কিতাব পড়ে মাথায় নামতে হয়। এজন্য আল্লাহ এদেরকে হেফাজত করেন, বলেন আমিন।